বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিকে সিরিয়াল রেপিস্ট বলছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার ভোররাতে তাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই গ্রেপ্তার ব্যক্তিকে হাজির করা হয়। র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার ব্যক্তি একজন মাদকাসক্ত ছিনতাইকারী এবং সিরিয়াল রেপিস্ট। মিস্টার সারোয়ার জানান, ধর্ষণকারী হিসেবে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটকের পর ধর্ষণের শিকার শিক্ষার্থীর কাছে মোবাইল ফোনে তার ছবি পাঠিয়ে পরিচয় নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন, ওই ব্যক্তিকে ধর্ষণকারী হিসেবে আইডেন্টিফাই করেছেন নির্যাতিত ছাত্রীটি। এবার চলুন জেনে নেই কীভাবে গ্রেফতার করা হলো তাকে। সংবাদ সম্মেলনে র্যাবের মিস্টার সারোয়ার জানান, মূলত ধর্ষণের শিকার শিক্ষার্থীর ফেলে আসা মোবাইলের সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়। শুরুতে কুর্মিটোলা এলাকায় এক ব্যক্তির কাছে ভিকটিমের মোবাইলটি পাই আমরা। জানা যায় সে একজন মহিলার কাছ থেকে সেটি কিনেছে। এরপর এ সূত্র ধরে অনুসন্ধান চালাতে গিয়ে আমরা জানতে পারি, সন্দেহভাজন ব্যক্তি ওই মহিলার কাছে সেটি ঘটনার রাতেই বিক্রি করেছে। তার কাছ থেকে পাওয়া বর্ণনার সঙ্গে আমাদের প্রাপ্ত ধারণা প্রায় মিলে গেলে এরপর আমরা মোটামুটি নিশ্চিত হই আমরা যাকে খুঁজছি এই সেই ব্যক্তি। কুর্মিটোলার কাছে শ্যাওড়া রেল ক্রসিং থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব। মিস্টার সারোয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপরাধ স্বীকার করেছে। তার কাছ থেকে শিক্ষার্থীর ব্যাগ ও পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। তিনি আরও জানিয়েছেন, নিজেকে একজন দিনমজুর হিসেবে পরিচয় দিলেও ওই ব্যক্তি ছিনতাই এর সঙ্গে যুক্ত এবং সে মাদকাসক্ত। এছাড়া সে প্রতিবন্ধী ভিক্ষুক সহ বিভিন্ন নারীকে আটকে রেখে ধর্ষণ করত বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন মিস্টার সারোয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী গত রোববার রাতে কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন। এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভ আজও অব্যাহত আছে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় এবং শাহবাগ থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।